আজকে আমরা 15 নম্বর অঙ্কটা সলিউশন করব। যথারীতি আমরা ওই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস কস এ। প্লাস 1 মাইনাস কোস এ বাই সাইন এ। এখন এটার সাথে এটা যোগ করলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। যোগ যদি করতে চাই তাহলে নিচের দুটো লসাগু করব, 1 মাইনাস কোস এ আর সাইন এ। লসাগু হবে সাইন এ ইন্টু 1 মাইনাস কোস এ। ওকে, এখন এটা দ্বারা আমরা এটাকে যদি ভাগ করি তাহলে 1 মাইনাস কোস এ 1 মাইনাস কোস এ কাটা যাবে, থাকবে শুধু সাইন এ। এই সাইন এ এর সাথে এই সাইন এ গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস। এখন এটা দ্বারা এই সাইন এ দ্বারা এটাকে ভাগ করবো, তাহলে সাইন এ সাইন এ কাটা যাবে, থাকবে 1 মাইনাস কোস এ। তাহলে এখানে 1 মাইনাস কোস এ আছে, 1 মাইনাস কোস এ এইখানেও আছে, 1 মাইনাস কোস এ। ওকে, এখন আমরা যদি লিখি সাইন এ বাই, নিচে হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কোস এ। উপরে আমি সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারে থাকলো প্লাস, এখানে 1 মাইনাস কোস এ, এখানে 1 মাইনাস কোস এ, তাহলে দুইটা 1 মাইনাস কোস এ। এই দুইটা 1 মাইনাস কোস এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস কোস এ হোল স্কোয়ার, কোস এ হোল স্কোয়ার। এখন এই দুইটা যদি গুণ করি বা সূত্রে ফেলি, স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কোস স্কোয়ার এ, দ্যাট মিন্স 1 মাইনাস 2 কোস এ প্লাস কোস স্কোয়ার। তখন এইটাকে আমরা এখানে লিখতে পারি প্লাস 1 মাইনাস 2 কোস এ প্লাস কোস স্কোয়ার এ। এখন আমরা পরবর্তী লাইনে এই সাইন স্কোয়ার এ প্লাস এই কোস স্কোয়ার এ এই দুইটা একসাথে লিখলে আমরা সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ এর পরিবর্তে লিখতে পারবো সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল টু 1 লিখতে পারবো। ওকে, নিচে হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কোস এ, আর উপরে হচ্ছে এই দুইটার পরিবর্তে 1 লিখতে পারবো। আচ্ছা, আমি এই দুটোকে একসাথে লিখে ফেলি, পরে সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 কোস এ। এটা কিভাবে নিচে নিচেরটা এখানে কিভাবে লিখলাম, নিচে সাইন এ ইন্টু 1 মাইনাস কোস এ এটাই আছে, আর এখানকার কোস স্কোয়ারটা আমরা এখানে লিখে নিয়ে আসছি সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 কোস এ। এখন খুব সহজে এই সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো 1 প্লাস, এই হচ্ছে এই 1 মাইনাস 2 কোস এ, এটা হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কোস এ, সাইন এ ইন্টু 1 মাইনাস কোস এ।
এখন আমরা উপরেরটাকে 1 এবং 1 সমান সমান 2 মাইনাস 2 কোসে, নিচে হচ্ছে সাইন এ ইনটু 1 মাইনাস কোস এ। ওকে, এখন আমরা লিখতে পারবো সমান সমান, এই 2 টা কমন নিতে পারি, নিয়ে লিখতে পারি 1 মাইনাস কোস এ, 1 মাইনাস কোস এ, আর নিচে হচ্ছে সাইন এ ইনটু 1 মাইনাস কোস এ। এখন এই 1 মাইনাস কোস এর সাথে 1 মাইনাস কোস এ কাটা যাবে, থাকবে উপরে থাকবে 2 বাই সাইন এ, এই 2 বাই সাইন এ কে আমরা লিখতে পারি 2 ইনটু 1 বাই সাইন এ, এটাকে লিখতে পারি 2 ইনটু কোসেক এ, সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। Okay.